আজ বনগাছের জন্য একটা মেয়ের সাথে দেখা হলো, ঠিক আছে? সেটা ফ্যান নাকি অন্য কিছু আমি নিজেও জানি না। আমাকে ফ্যানের পরিচয় দিয়ে আমার গায়ে হাত তুলছে, এটা কি ধরনের ব্যবহার? আমাকে প্রথমে বললো আমি বিশ্বাস করতে পারছি না, তারপর থেকে আমার গায়ে হাত তুলছে, এটা কি ধরনের সিন ক্রিয়েট করছে পুরো পুরো বনগাঁ স্টেশনের উপরে? যেহেতু ওখানে ভিডিও অ্যালাউ নেই, তাও আমি কম বেশি করে ভিডিও করার চেষ্টা করছি, মানে করতে বলেছিলাম, আর ও লিটারেলি আমার গায়ে হাত তুলছে। এটা কেমন ফ্যান হতে পারে তোমরা নিজেরাই বলো? আমার চুল ধরে টানলো, আমার মুখে চড়ালো, এটা কি ঠিক তোমরা নিজেরা বলো? আমি ভিডিওটা না ছেড়ে থাকতে পারলাম না, তাও আবার রিলসে ছাড়লাম ইনস্টাগ্রামে, তোমরা বলো এটা কি ঠিক? আজ ও একটা মেয়ে বলে ওর গায়ে হাত তুলতে পারলাম না বা কিছু বলতে পারলাম না ওকে। তো হে গাইস, শুভ দুপুরবেলা। তো ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলা এসেছিলাম এই ফার্মের মাঠে তো কিছু রিলস বানানোর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী টপিকের হতে চলেছে, বনগাঁ ওই মেয়েটাকে নিয়ে, মানে কৌটুবাটা বলছিল আমাকে। তো যাই হোক, পুরো ভিডিওটা শোনো, পুরো ডিটো কী ঘটনা ঘটেছিল, কী হয়েছিল আমার সাথে সব কিছু তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। তো ভিডিওটা মানে দেখতে থাকো, আর তোমরা কমেন্ট করে একটু নিজেদের মতামত জানিও। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, ব্যাপারটা কি আছে, ইনস্টাগ্রামে আমি একটা রিল ছেড়েছিলাম যে আমার বনগাঁ স্টেশনে একটা মেয়ের সাথে ঝামেলা হয়। বেরো এখান থেকে, বেরো উল্টো পাল্টা হয়ে যাবে কিন্তু। তো ওটা ইনস্টাগ্রামে ছাড়া পায় না, অনেকে হেট কমেন্ট, অনেকে ভালো কমেন্ট করছে যে ওটা ঠিক হয়নি বা এরকম কিছু। তো পুরো ঘটনা তোমরা জানো না, তো সেই জন্য আমি এই ভিডিওটা বানানো, হেট কমেন্ট যারা করছে তাদের জন্য অল্প বানানো। তো যাই হোক, ব্যাপারটা কি হয়েছে আমি পুরো এই ভিডিওতে বলবো, ঠিক আছে? প্রথমত আমি শান্তিপুর যাচ্ছিলাম ওই দিন, মানে ওই অসহায় মানুষদের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছিলাম। যাওয়ার পথে, মানে প্রথমত আমরা বাড়ি থেকে বেরোই, বেরোনোর পরে আমরা যাই আমাদের লোকাল এখানে বিভূতিভূষণ হল্টে। তো তোমরা অনেকে ভিডিওটা দেখেছো, হল্ট থেকে যাওয়ার পরে আমরা বনগাঁ স্টেশনে নামি। আমাদের ট্রেনটা দেয় 2 নম্বরে, 1 নম্বরে আমাদের যেতে হবে, কিন্তু আমরা ওভারব্রিজ না ধরে আমরা নিচে দিয়ে যাই, মানে রেল লাইনে দিয়ে। আমাকে এসে হট করে বলে, তুমি অভি? তো আমি বললাম হ্যাঁ আমি অভি। তো নর্মালি যেমন ফ্যান ফলোয়ার বা যাই হোক, অনেকে বলছে তোর আবার ফ্যান আছে, যাই না, আমাকে ফ্যানের পরিচয় দিয়েছে সেই জন্য আমি বলেছি। এবার অনেকে অন্য মাইন্ডে নিচ্ছে আমাকে, যে যদি বলে ফ্যানের পরিচয় যে তোমার বিগ ফ্যান এরকম যদি বলে, তাহলে আমি সেখানে আর কি বলবো, তোমরা নিজেরা বলো। তো কথা মতো তখন আমাকে এসে বলে, বিগ ফ্যান, তুমি অভি? তো আমি বললাম হ্যাঁ আমি অভি। বলে তোমার সাথে ফাইনালি দেখা হলো তাহলে? আমি বলছি হ্যাঁ দেখা হলো। আমি রাস্তাঘাটে এরকম দেখা হবে, স্বাভাবিক একটা ব্যাপার। এবার কেসটা কি হয়েছে, বলছে কি আমার বিশ্বাস হচ্ছে না। আমি বলছি বিশ্বাস না হলে আমি আর কি করবো? আমাকে প্রথমে এইভাবে ধরে বলে কি আমার বিশ্বাস, তুমি আমাকে টাচ কেন করছো বা ওইভাবে কেন ধরছো, এভাবে ধরাটা তো উচিত না। বলে কি আমি বিশ্বাস হচ্ছে না তাই দেখছি না। আমি বলছি নিজের গায়ে চিমটি কাটো তাহলে বুঝতে পারবে কিনা, কারণ ওই কথাই আছে, আমি শুনেছি যে অনেকে স্বপ্ন দেখে, যে মানে যদি অরিজিনালে ঘটে অনেকে ভাবে স্বপ্ন দেখছি কিনা চিমটি কাটে। আমিও সেভাবে বলেছিলাম আর কি মেরে, যে তুমি নিজের গায়ে চিমটি কাটো তাহলে বুঝতে পারবে। তারপরে হট করে বলে, তুই তামারি শুরু করে দেয়। প্রথমে তুমি বলে, তুমি অভি? তো এই করতে করতে আমার সাথে হট করে তুই তামারি শুরু করে দেয়। ব্যাপারটা কেমন, আমার কেমন একটা লাগলো যে হঠাৎ করে তুমি থেকে তুই তামারি, মানে সহজে এভাবে কথা বলিনি। এবার ও বলেছে আমার কেমন লাগলো বলে তুই তামারি শুরু করেছে, ঠিক আছে তাও ওই অব্দে গেল। তারপরে থেকে কি হলো যে ওই সময় না মানে পরীক্ষা চলছিল, এখন অনেকে ওই যে টেস্ট পরীক্ষা চলছে, অনেকে 7, 8, 9 এরকম পরীক্ষা চলছে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছিল, কিসে পড়ে আমি তা যাই না। আমাকে বলছিল যে বনগাঁ স্টেশন থেকে পরীক্ষা দিতে যাবে, টিকিট কাটেনি। তো আমাকে আমার ব্যাগ ছিল, ব্যাগ ধরে টেনে নিয়ে টিকিট কাউন্টার সামনে দাঁড় করায় আমি চলে আসছি, টিকিট কাউন্টার লাইন থেকে বেরিয়ে এসে আমাকে ধরছে। আমি বলছি কি এটা কি ধরনের ব্যবহার, আমি বলছি, তখন ক্যামেরা কিন্তু অন ছিল না, ঠিক আছে? আমি বলছি কেন দাঁড়াবো, আমার যেতে হবে। বলে তোরও ট্রেন আসেনি আমারও ট্রেন আসেনি, তো দাঁড়া অসুবিধা কিসে? আমার তখনও তেমন কিছু হয়নি। আমি ঠিক আছে আমি দাঁড়াচ্ছি তুই টিকিট কেটে। তারপরে টিকিট কাটা হলো, ওখান থেকে হেঁটে হেঁটে বনগাঁ স্টেশনে রানাঘাটের দিকে যেতে 1 নম্বরে একদম সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথমত আমার গায়ে না নর্মালি টাচ করছে, আমি তুই গায়ে কেন হাত দিচ্ছিস, তুই সিনক্রেট কেন করছিস এখানে? আমি তারপর চয়নকে বলি যে ফাঁক পেলে অল্প স্বল্প করে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও বানাস। ও যথারীতি কম বেশি আমার ভিডিও করেছিল ইনস্টা সাইজে, ও না কানে মানে বনগাঁ স্টেশনে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, ও কানে এরকম নাটক করে বলছে যে হ্যালো কোথায় আছিস, বাড়িতে আছি, মানে বনগাঁতে আছি, মানে ক্যামেরা ধরে এভাবে কথা বলতে বলতে যাচ্ছি যাতে ফুটেজটা আসে। তো তেমন গেল। তারপরে যখন ক্যামেরা অন ছিল না, আমার গায়ে হাত তুলছে, আমি তুই গায়ে হাত তুলছিস কেন, আমি কি জিআরপিএফ এর কাছে যাবো? জিআরপিএফ না, তাহলে জিআরপি এর কাছে যাবো? ও বলছে কি হ্যাঁ চল আমি নিয়ে যাচ্ছি। তাহলে কেমন মেয়ে ভাবো, ঠিক আছে? মানে আমি নিজে বলছি জিআরপি এর কাছে নিয়ে যাবো, আর এদিকে আমি কেন যাইনি সেটাও বলছি, একটা মেয়ে এখন গিয়ে যদি আমি বলি না, তখন ভিডিও ছিল না আমার ধারে, আমি এখন জিআরপি এর কাছে যাবো, যদি মেয়ে যদি কথা ঘুরে উল্টো কিছু বলে দেয় তখন দোষটা আমার ঘাড়ে আসবে, কারণ আমরা ছেলেরা জানো যে একটা মেয়ের যদি ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম হয়, যদি কোনো একটা ঝামেলার পর যদি মেয়েটা উল্টো পাল্টা কিছু বলে দেয়, মানে অন্যরকম কথাটা ঘুরিয়ে দেয়, তো কেসটা পুরো ছেলের উপরে আসবে। তো সেই ভেবে আমি আর যাই না, বলছি ঠিক আছে যাবো না। ও বলছে আমি নিয়ে যাচ্ছি চল পরিচয় করাই দিয়ে আসবো। আমি সেইভাবে আর যাইনি, যে কেসটা যদি ঘুরাই দেয় আর ও যা মেয়ে,
মানে কি বলবো, কিছু বলার নেই। তো যথারীতি ওইখানে ভিডিও অন ছিল না, তারপরে আমার মুখে চলো আনছি, তুই গায়ে তুলছিস কেন, তোর গায়ে তোলার সাহস কে দিয়েছে, তুই এই বনগাছের উপরে সিনক্রেট কেন করছিস, আমি এই কথা বলছি। বলে কিসের সিনক্রেট, আমি করছি তো তোর কি, আনছি তুই আমার কে হোস, আমি বলছি তুই আমার কে হোস। বলছে বন্ধু, আমি কোনো বন্ধু বন্ধু চিনি না, তোরে আমি চিনি না। বলছে চিনি না তুই, বলছে হ্যাঁ চিনিস না, আমি তাহলে গায়ে তুলছিস কেন, বলে এমনি তুলছি, এটা কোনো কথা। তারপরে গিয়ে চয়ন একটু ভিডিও করে, করার পরে আমার চুল ধরে টানে, ঠিক আছে হ্যালো গেল, আনছি তুই চুল ধরে টানছিস, তোর সাহস কেঁদেছে, তুই আমার গায়ে হাত তুলবি কিসের জন্য, কিসের জন্য আমার গায়ে হাত তুলবি। বলার পরে চুল টুল টানার পরে, তারপরে বনগাঁ স্টেশন দেখবো একটা লোগো আছে মানে লেখা থাকে না, তার সামনে গিয়ে দাঁড়ায়, তখন আর ভিডিও আনছিল না, তখন আমার গায়ে হাত তুলছে। আমি ক্যামেরা ওপেন করি, আমি তখন ওই মানে ইনস্টাগ্রামে রিলে প্রথমে আছে, আমি বলছি হ্যাঁ এবার গায়ে হাত তোল, তার আগে গায়ে হাত তুলেছে, আমি বলছি এবার গায়ে হাত তোল। উমা সত্য তো ক্যামে, আমি ভেবেছিলাম যে ক্যামেরা অন করার সাথে সাথে একটু ভয় পাবে, যে আমি ক্রিয়েটার জানে একটু ভয় পাবে, তা না ও তাও মারছে, তোমরা জানো দেখেছো ক্লিপ কার একবার দেখে নাও, তাও আমার গায়ে হাত তুলছে, মানে কেমন মেয়ে তোমরা ভাবো। তারপরে মেন ওইখানে ঘটনাটা কেটে যাওয়ার পরে আমি কি করি, স্টেশন থেকে নেমে আমি আমার কটা বন্ধু বান্ধব একটা দাদার কাছে কল করি যে তোমরা কোথায় আছো, মানে একা বা আমি আমি চয়ন আর সুমন ছিলাম। তো আমি কল করার পরে মানে হেঁটে হেঁটে কল করতে করতে যে আমাকে বলছি তুই কোথায় যাচ্ছিস, আমি বলছি যেখানে যাই তোর কি, বলে যেখানে যাই তোর কি মানে, আমি হ্যাঁ তুই তুই কে হোস কে। তারপরে কথা বলতে পারি কোথায় আছো, মানে একটা দাদাকে বলি কোথায় আছো, তো ও না ফট করে পেছন দিকটা চলে যায়, আমি বলছি এখানে একটু আসো তো দরকার আছে, ওই বলার সাথে তো পেছন দিয়ে চলে যায়। তারপর দেখি চলে গেছে, তোমার চয়নকে বলছে কি যে ও কাকে ফোন করছে, কোথায় যাচ্ছো তোমরা, ও বলছে তোকে বলতে দেবো কেন। তারপরে আমার সাথে সুমন ছিল, ওরও নাম্বার চাচ্ছে, আমার নাম্বার চাচ্ছে, নাম্বার দেবো না, বলে ফোন দে, আমি ফোন কি করতে দেবো তোরে, এইটুকু গেল। তারপরে তোমাদের মেন ঘটনাই বলি, ওই ঘটনা ঘটে যাওয়ার পর আমি শান্তিপুর থেকে আসি, তো পুরোপুরি খোঁজ খবর লাগাই ইনস্টাতে রিল ছাড়ার পরে দুই একজনের সাথে আমার কন্ট্যাক্ট হয়। তো আর কমেন্টে তোমরা অনেকে দেখতে পাবে যে মেয়েটা কী পরিমাণে খারাপ, মানে ওর নাকি একবার বিয়ে হয়ে গেছে, আরও খারাপ খারাপ কীসব ঘটনা আছে, তো ওই কথা বাদ দিলাম। তো আমি একটা মেয়ের সাথে কন্ট্যাক্ট হয়, ওর কাছ থেকে আমি নাম্বার নিয়েছিলাম, ঠিক আছে আমি তো ওকে ছাড়বো না। আর ও না বলছিলো যে আমার মামি বাড়ির ওখানে কার সাথে কথা হয়েছে, তো আমি মামির সাথে কন্ট্যাক্ট করি, আমার মামার সাথে কন্ট্যাক্ট করি। তো কন্ট্যাক্ট করার পরে ওদের বাড়িতে যায়, মানে ওদের ফ্যামিলি এতটাই খারাপ, ওরা ওর মানে মেয়ে পালিয়ে, ওর বয়স কিন্তু অনেক কমই হবে, দেখে তো তোমরা বুঝতে পারছো মেয়ের বয়স কিন্তু অনেক কম, তাও নাকি বিয়ে করে নিয়েছে ওর মা বাবা না যেখানে থাকতো, আমার মা বাড়ি ওখানে দেবপুর ওখানে, তো ওখানে থাকতো, তো ওরা চলে গেছে, মানে বাড়ি ছেড়ে চলে গেছে, ওই মেয়ে ওরকম বলে ওখান থেকে ছেড়ে কল্যাণীতে চলে গেছে, মানে এতটা গরম। মানে ওই রাত্রে বাড়িতে এসে আমি সব কন্ট্যাক্ট করি যে আমি ওকে ছাড়বো না, ঠিক আছে আমি কল রেকর্ডিং করবো ভাবছিলাম, বাট ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়নি কোনোভাবে, আমি তো ঘটনাটা বলছি। তো তো যেই মেয়েটা আমাকে নাম্বার দিয়েছিল, মানে ওরা তো চলে গেছে, মানে বাড়ি ওর মা বাবা ছেড়ে চলে গেছে মানে অন্য কল্যাণীতে, তো তারপরে ওর সাথে কন্ট্যাক্ট আমি বন্ধ করে দিই যে না আমি আর ঝামেলা মামলা করবো না। তো অনেকে ঘটনাটা জানতে চাচ্ছিলো বলে আমি ব্যাপারটা জানালাম, বা অনেকে উল্টোপাল্টা বলছিলো বলে আমি সেই জন্য জানালাম। অনেকে কমেন্ট করেছে যে আমি ছাপড়ি, হ্যাঁ আমি ছাপড়ি মেনে নিলাম, তা ছাপড়ি হয়ে আমি যাই হোক আমাকে ফ্যানের পরিচয় দিলে সেটাখানে সেখানে তো আমার দোষ নেই, আমি ছাপড়ি আমি মেনে নিচ্ছি, বা আমার বলছে আমার হেয়ার স্টাইল দেখে ছাপড়ি মনে হচ্ছে, হ্যাঁ আমি ছাপড়ি, ঠিক আছে এইসব কথা বাদ দাও, যারা যারা বলছো ঠিক আছে, মানে কথা আছে না যে লোকে তো অনেক কিছুই বলবে সেটা মাইন্ডে নিতে নেই, তো আমি মাইন্ডে নিই নি। তো ওর সাথে কন্ট্যাক্ট করা করতে 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 না একটা মেয়ের কাছে নাম্বার নিই, আর অনেকে কমেন্টে আছে যে ওর বিয়ে গেছে, ও অনেক জায়গায় কী সব করেছে নাকি, যাই হোক এইসব কথা বাদ দাও। আর যে মেয়েটা নাম্বার দিয়েছিল আমাকে, তো সেই মেয়েটার কাছ থেকে নাম্বার নিয়ে আমি কল করেছিলাম, একটা নাম্বার মানে দুটো নাম্বার দিয়েছিল, তো একটা নাম্বার বন্ধ ছিল আর একটা নাম্বার কল করেছে একজন ধরেছে, তারপরে না ওটা রং নাম্বার হয়তো ছিল। তো আমি কল করার পরে অনেক মানে ওনার সাথে কথা হয়, কথা বললাম যে মানে ওর তারপরে ওর নামটাও জানতাম না, আমি ওই মেয়েটা মানে একটা মেয়ের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওই মেয়েকে বললাম আমার নামটা কী, তো নামটা বলার পরে আমি বললাম হ্যাঁ কি তুমি বলছো, মানে ওর মা না হয়েছে তোর মা ধরেছে, আমি বলছি এ আছে, বলে না এ তো চিনি না নাম্বার, আচ্ছা ঠিক আছে রেখে দাও, রেখে দিয়ে পরে আমার একটা বন্ধু কল করে ওই নাম্বারে, কল করার পরে না আমি বলছি কি এ তোমার মেয়ে আছে না, তোমার মেয়ে তো বিয়ে হয়ে গেছে, বলছে হ্যাঁ আমি তারপর আমরাও বিশ্বাস করিনি, হ্যাঁ তার মানে বিয়ে হয়ে গেছে মানে তাহলে ওর মাই হবে, তো না আর মানে আমি বলছি ঠিক আছে আপনার মেয়ের নাম্বার দিন, নাহলে আপনার জামাইয়ের নাম্বার একটু কন্ট্যাক্ট করে দিই, আমরা জাস্ট একটু কথা বলবো। তো ওনারা বয়স্ক লোক, তো আমাদের কন্ট্যাক্ট করিয়ে দেয়, তো আরেকজনের সাথে আমাদের কথা হয়, তো আমরা প্রথমে যাই না, আমরা বলি যে এরকম এরকম ব্যাপার, তো আপনি কি এর বর বলছেন, বলে কি আমি তারপর বলি কি আমি ফটো পাঠাচ্ছি, পরে ফটো পাঠিয়ে বলি কি যে না আমি তো চিনি না, আমি বলছি ঠিক আছে তাহলে আমাদের ভুল হয়ে গেছে, আমরা রং নাম্বারে কল করে ফেলেছি, আমাদেরকে একটা ঝামেলা হয়েছে, তো ঝামেলাটা তাদেরকে খুলে বলি, বলার পরে মানে বলার পরে বলে কি ও আচ্ছা এই ব্যাপার,
তো এখানে ঝামেলাটা শেষ। আমি নাহলে ওর সাথে কন্ট্যাক্ট করার, যদি কোনোভাবে কেউ থাকো তো আমাকে মানে মানে ইনস্টাতে ডিএম করো, আমি একটু কন্ট্যাক্ট করে নেবো, কারণ ওকে তো ছাড়বো না। আর আমার মা বাবা সবাই, আমার ফ্যামিলি সবাই খেপে গেছে যে ও গায়া তুলবে কেন, কী করেছে বা আমি কিছু করেছি কি না। আর আমার দিদা দাদু না অনেকটা এই ব্যাপারটা বোঝে না, তো বলছে কি ও কেন কথা বলতে গেলো, মানে আমাকে বলছে যে ও কেন কথা বলতে গেলো, ও চেনে না মেয়ে না। তো আদৌ তো এরকম তো হয় না, সোশ্যাল মিডিয়া থেকে আমাকে অনেকে চেনে, তো কথা বলতে আসলে তো আমি কথা বলবো স্বাভাবিক, নাহলে তোমাদের অনেকে খারাপ লাগে যে অ্যাটিটিউড বা ইগো এইসব তো ভাববে। তো আমি নর্মালি সবার সাথে কথা বলি, দেখা টাকা হলে অনেকে ফটোটা তুলে, তো আমি নর্মালি ফটো তুলি কথা বলি, তো সেরকম একটা কেস ঘটে। তো এখানেই কেসটা হয়েছিল যে আমাকে প্রথমে ক্যামেরা অন ছিল না, গায়ে হাত তুলেছিল, তো আমি তখন কিছু বলিনি, বলার পরে আমি ক্যামেরা ওপেন করার পরে আমি ওই ভিডিওটাতে বলেছিলাম এখান থেকে বেরো উল্টো পাল্টা হয়ে যাবে, কিন্তু তুই বেরোবি না, তুই এরকম করছিস কেন রে, তো তুই আইছিস কি করতি, তোর গায়ে তোলার সাহস কে দিয়েছে, গায়ে তোলার সাহস কে দিয়েছে তোরে, ফোন আসার মালে বুঝতে পারবি, গায়ে তোলার সাহস কে দিয়েছে তাই বল। তুই বুঝতে পারছিস না ভিডিওতে কি হবে, তুই নিজেও বুঝতে পারছিস না, হ্যাঁ ঠিক আছে কি হবে বুঝতে পারবি, যে এইবার মার, আমি হয়তো ভয় পাবে। তো এই হচ্ছে ঘটনা, আর এই ঘটনার প্রতিবাদ আমি করতাম, বাট ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়নি। যদি কেউ থাকো আমাকে অবশ্যই ডিএম করো, আমি তো ওকে ছাড়বো না, কারণ ওখানে তো মানে আমাদের এখন তো প্রুফ আছে, এখন আর চাপ নেই, কিছু একটা ব্যবস্থা করা যাবে। আর আমার বাড়ির ফ্যামিলি সবাই খেপে গেছে, আমার মা বাবা দিদি আমার দাদু দিদা মামি মামা সবাই খেপে গেছে যে আমার গায়ে হাত তুলবে কেন, আমি কী দোষ করেছি বা আমার এখানে দোষ কোথায়। আর তখন বনগাছটা আমি কিছু বলিনি, কারণ মেয়েদের কোনো ভরসা নেই, এটা ছেলেরা সবাই জানো, মেয়েরা অনেকে জানো, আর সেই জন্য আমি ওখানে কিছু বলিনি বা প্রতিবাদ করিনি। আমার চুল টুল ধরে টানলো, আমি কিছু বলতেও পারলাম না ওখানে, কিন্তু কথা ঘুরাই দিলে সব শেষ হয়ে যেত। তো এই হচ্ছে ঘটনা। তোমরা যারা যারা আমাকে উল্টোপাল্টা ভাবছিলে বা অনেকে এরকমও বলেছো যে এটা ঠিক না, এটা ঠিক করাটা উচিত হয়নি, তো সবাইকে থ্যাংক ইউ, এভাবে পাশে থেকো, আর কিছু চাই না। তো এরকম সমাজে অনেক ঘটনায় চলে, কিন্তু অনেকে প্রতিবাদ করে না, চুপচাপ থাকে। তো আমিও প্রতিবাদ করার চেষ্টা করছি, যদি সম্ভব হয় আমি ভিডিওর মাধ্যমে আবার জানিয়ে দেবো। তো আর ওই মেয়েকে অনেকে তোমরা পারলে ইনস্টাগ্রামের কমেন্টগুলো তোমরা চেক করে নাও, যে ওর মেয়েকে বলে যে একে আমি চিনি, এ প্রচুর খারাপ মেয়ে, প্রচুর খারাপ ফ্যামিলি, এর অনেক ইয়ে হয়েছে তা হয়েছে, অনেক কমেন্ট আছে, মানে তোমরা ইনস্টাগ্রামে চেক করে নিতে পারো, আমাকে উল্টোপাল্টা বলছো, তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো। তো যাই হোক, এই হচ্ছে ফুল ঘটনা, মানে সচরাচর অনেকে অনেকের সাথে অনেক রকম ঘটনা ঘটে, কারোর এই ঘটে কারোর ওই ঘটে, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, তাই আমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলাম, তোমাদের সাথে ঘটতেও পারে, মানে যারা কম বেশি ক্রিয়েটার বা ওরকম ওই মেয়ের সামগ্রী যদি হও কেউ, তাও ঘটতেই পারে। তো সেই জন্য বলছি যে যেভাবে হোক তার প্রতিবাদ করতে হবে, আমি চেষ্টা করছি, যদি কিছু সম্ভব হয় তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো এই ছিল ভিডিও, এইটুকু আর কিছুই না, মানে এইটুকু জানানোর জন্য, কারণ আমার অনেকে উল্টোপাল্টা বলছিলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমও নেক্সট ভালো ভালো ব্লগ আসছে, তো এই জন্য অপেক্ষা করতে থাকো। তো আজকের জন্য এখানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।